এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার কৃষ্ণগঞ্জের এই শিব নিবাসে প্রতি বছরই শ্রাবণ মাসে নামে ভক্তের ঢল। দূর দূরান্ত থেকে সমাগম হয় ভক্তের। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার আগেই নদিয়ার এই শিব মন্দির, প্রায় 260 বছরের পুরনো মন্দির। প্রথা মেনে প্রতি বছরই শ্রাবণ মাসের শেষ সোমবার এখানে জল ঢালতে জড়ো হন অগণিত ভক্ত। ভিড় সামাল দিতে রবিবার রাত 12টা বাজলেই খুলে দেওয়া হয় মন্দিরের গেট। নবদ্বীপ থেকে জল তুলে মাঠে করে মন্দিরে আসেন ভক্তেরা। এখানে প্রত্যেক শ্রাবণ মাসের 4টে যে সোমবার পড়ে প্রত্যেক সোমবারে এখানে জল ঢালে এবং এই যে শিবলিঙ্গটাকে খুবই জাগ্রত এবং যেটা কামনা করে বা প্রার্থনা করে তার সেটা সাকসেস হয়। এই উপলক্ষে আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পুণ্যার্থীরা আসে এবং প্রচণ্ড ভিড় করে এবং জল দেয় এবং তারা সফল পায়। এই শ্রাবণী মেলা উপলক্ষে মন্দির এলাকা জুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবছরে যেমন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল 2700 জন পুলিশ। নিজেদের মনস্কামনা পূরণের আশায় বহু দূর থেকে শিব নিবাসে জড়ো হন ভক্তেরা, অনেকে আবার দণ্ডিও কাটেন। বছরের পর বছর ধরেই ধুমধামের সঙ্গে পালিত হয় এই অনুষ্ঠান। মাধ্যম ব্যুরো রিপোর্ট।